নমস্কার বন্ধুরা, আমি টুসি, আপনারা দেখছেন টুসি ওয়েলস হ্যাপি। আমার চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, বরকে এখন জোর করে বেঁধে নিয়ে যাচ্ছি হচ্ছে একটা জায়গায় দেখানোর উদ্দেশ্যে। যথারীতি ওকে হাতের নাগালে কিন্তু আমি পাই না, তবে আজ যখন পেয়েছি, যেহেতু বরমশাইয়ের ছুটি আছে সেহেতু চলে গেছি একটু তোমাদেরকে একটা জিনিস ঘুরিয়ে দেখাবো বলে। সেটা হচ্ছে আমাদের বহরমপুর শহরে গঙ্গার ধারেই একদম সুন্দরভাবে মানে গঠিত হয়ে উঠেছে বসুন্ধরা। তো এটা এখানে একটা শ্রীরামকৃষ্ণ আর মা সারদা দেবীর মূর্তি আছে, কিন্তু জায়গাটা এত অপূর্ব সুন্দর করেছে সেটা বলার মতন নয়। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কিন্তু আজকে বেরিয়েছি ক্যামেরা হাতে করে। এখন যেটা দেখছো সেটা হচ্ছে আদি নাথেশ্বরের লিঙ্গ একটা। তো গ্রিলটাতে এত পরিমাণে হিজিবিজি ছিল কারুকার্যটা, তো সেই কারণে আমি ঠিকঠাক শিবলিঙ্গটা তোমাদের সামনে দেখাতে পারিনি, আর আমি খুব কাছাকাছি যেতেও পারিনি, কেন ওই দিকটায় রাউন্ড করে রেলিং দিয়ে ঘেরা ছিল। আর এই যে দেখছো এই সাইডটা দিয়ে কিন্তু হচ্ছে গঙ্গার ধারের রাস্তাটা, একদমই কিন্তু গঙ্গার ধারে কিন্তু অবস্থিত এটা। তো যাই হোক, এই যে দেখে নিলে বসুন্ধরা খোলার টাইম সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি, আবার 4টে থেকে 9টা অবধি খোলার টাইম। জুতো খুলিয়া প্রবেশ করবেন, যথারীতি আমরা জুতো খুলেই প্রবেশ করলাম। তো সিটগুলো দেখে আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো এইটা হচ্ছে আসল মেন আমার কাছে উদ্দেশ্যে, আমি মানে যে উদ্দেশ্যে আমি এসেছি আর। তো এই যে দেখছো দুপাশে দুটো একদম রাজহাঁস, আর মাঝখানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবীর দুটি মূর্তিরা করা। তো এই দুটো মূর্তিটা এত সুন্দর করে এখানে সুসজ্জিতভাবে রাখা আছে সেটা বলার মতো না, একবারে মন চোখ দুটোকেই একবারে কেড়ে নিচ্ছে বলতেই পারো। তো সেই জন্য আমি যখন নিজে একবার দেখেছি এটাকে, যদি অবশ্য এটা তৈরি হয়েছে কিন্তু বিগত এক থেকে দেড় বছর কি তারও বেশিও হতে পারে, এই সম্বন্ধে আমার জ্ঞান নেই, তবে আমি যখন চোখে দেখেছি তোমাদেরকে দেখাবো না সেটা তো হয় না। আর এর ঠিক উল্টো দিকে দেখো একটা ছোট্ট মতো বটগাছ উঠেছে, কিন্তু তার কত গোড়া থেকে শিকড় উঠেছে দেখেছো। তো চলে এবার তোমাদেরকে দেখাই সেটাই, যে একদমই যে গঙ্গার পাড়েই কিন্তু এটা অবস্থিত আছে। তো এই দেখো দেখতেই পাচ্ছো দুটো সাইড এবং ব্যাক সাইড, এই দুটো সাইড কিন্তু হচ্ছে কাঁচ দিয়ে পুরো ঘেরা, আর সামনের পোর্শনটা কিন্তু মানে ফাঁকাই আছে, ওটা কিন্তু আর কাঁচ দিয়ে ঘেরা না। তো এই দেখো দেখতে পাচ্ছো গঙ্গা। আমি আবার বুঝতে পারিনি যে এই দিকটায় একেবারেই যে জল, আমার যেই বর বললো যে ফোনটা বেশি বাইরে বার করো না, তখনই দেখেছে বয়তে আমি ঢুকিয়ে নিয়েছি, কারণ এর আগেও আমি বলেছি কেন আমার ফোনের প্রতি একটু কমজোরি থেকে যায়, যে বাইচান্স যদি কিছু হয়ে যায়। তো এই দেখো ঘোলা জল, একদমই বর্ষার জল তো বুঝতেই পারছো ঘোলা জল। তো ওই ঘোলা জলের মানে ঘোলা জল দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে ভাগীরথী নদীর জল, কেন ভাগীরথী নদীর জল স্বচ্ছ কিন্তু খুব কম হয়, আর স্বচ্ছ হয় কিন্তু বর্ষাকালে বেশি যেন তোমার ঘোলা হয়ে থাকে জল, তার জন্য আমরা বর্ষাকালে স্নান করতে খুব কমও আসি, কেন মাথায় না খুব বালিতে সাদা ওই সব বালিতে না কিচকিচকিচ করে। আর এইদিকে একটা ছোট্ট একটা আমার আই থিঙ্ক মনে হয় এটা কোনো ক্লাব থেকে করেছেন, তো এখানে কিছু ক্লাবের মেম্বাররা বসে আছেন। আর এই তোমাদের সঙ্গে একদম 360 ডিগ্রি রাউন্ডে তোমাদেরকে মানে দেখাচ্ছি আমি যে অপূর্ব অপূর্ব জায়গাটা, বেশি বড় কিন্তু এলাকা না, জাস্ট অতটুকুই, কিন্তু একটা শান্তি বিরাজ করে। তুমি যদি এখানে গিয়ে আধ ঘন্টা বসেও থাকো, তুমি যে কি মানসিক শান্তি পাবে বা তোমরা মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার শহরের কাছাকাছি যারা থাকো তারা অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করো, আমি কথা দিলাম ভীষণ ভালো লাগবে। আর এই যে টেবিলের উপর যে গাছটা দেখছো, দেখো একদম গোল করে কাটিং করা, জানি না আমি গাছটার নাম কি, কেন এত আমার আইডিয়া নেই বলতেও পারবো না। তো এই দেখো ওই সাইডটা কিন্তু রোডটা, আর এই চেয়ার দুটো তো আমার মন আগে থেকেই কেড়ে নিয়েছে, আর ওই চেয়ারের পেছন থেকে গিয়ে আমি একটু ভিডিওটা করলাম। আর উপরে যে নীল রঙের পলিথিনটা দেওয়া আছে না, আই থিঙ্ক ওটা মনে হয় হয়তো
মানে সানলাইটের আলোতে যাতে প্রবলেম না ক্রিয়েট করে তার জন্য। তো এবার উপরে উঠে এলাম, টাটা বাই বাই বলে বেরিয়ে চলে গেলাম। বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরছি, বাড়ি ফেরার রাস্তাতে আছি। তো খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি, মানে এখন এখান থেকে আমরা যাব হচ্ছে একটু কাদি বাস স্ট্যান্ডে ঢুকবো। তার কারণ হচ্ছে ছেলের জন্য একটু কালারিং পাঁপড় নেব, কেন ও এগুলো খেতে না ভীষণ পছন্দ করে, ছোট থেকেই পছন্দ করে। তো আমি জানতাম না যে এখানে এত ভালো পাইকারি রেটে পাঁপড় পাওয়া যায়। তো আমার বর মশাই আজকে বললেন যে চলো এখান থেকে তাহলে কটা পাঁপড় নিয়ে যাই ছেলের জন্য।
তো সেহেতু চলে এসেছি কাদি বাস স্ট্যান্ডে। বুঝতেই পারছো তোমরা যারা আমার শহরে থাকো, বহরমপুর শহরে, তারা সবাই জানো যে আমরা কাদি বাস স্ট্যান্ডের মধ্যেই রয়েছি। তো দেখো অলরেডি পাপন নিতে চলে এসেছি, পাপন নিয়ে সোজা ডাইরেক্ট বাড়ি চলে যাব। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো। তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আরও উৎসাহ পাবো। আজকের মতন টাটা, বাই বাই।